মণিপুরের অশান্তি নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। সেই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করলেন বিশ্বভারতীর মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপিকা কে সুনিতা দেবী। শান্তিনিকেতনে বসেই জন্মভূমির জন্য উদ্বিগ্ন তিনি। নিয়মিত পরিজনদের সঙ্গে ফোনে কথা হচ্ছে, সেই অভিজ্ঞতার কথা দুঃখের সঙ্গে জানালেন তিনি। এখন খুবই অবস্থা, অনেকে খেতে পাচ্ছি না। পাহাড় এলাকা আর এই যে গ্রামবাসীদের জয়নিং এরিয়াগুলোতে এখনও, কালকে আমি খবর নিয়েছিলাম, কালকে পর্যন্ত ওরা ফায়ারিং চলছে আর কি। আর পরশু দিন আমাদের চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছে, ওর বলা হয়ে গেছে, আগে মানে পূর্ব মেনটাকে কোনো মানে হেল্প পেতো না, ওরা ওদেরও কত না, পুলিশরা কিছু করতে পারছে না হাতে বন্দুক থাকলেও। কিন্তু ওরা কী করছে, কুকিরা ওরা AK-47 মেশিন গান সমস্ত বোম তো দেওয়ার মতো যন্ত্র নিয়ে ওরা বসে আছে প্রত্যেকটা এরিয়া এলাকাগুলো ঘুরে ঘুরে। তারপর যারা কুকি ছাড়া আমাদের দেশের অনেক কুড়ি উপরে মানে ট্রাইব গ্রুপ আছে, তাদেরকেও ধরে ধরে তোমরা পালিয়ে যাও, নাহলে আমাদের কথা শুনতে হবে। ওদের লিডারগুলো দেখে দেখে, গ্রামে গ্রামে লিডার থাকে ট্রাইবে, ওদেরকে দেখে দেখে বলো তাহলে বন্দুকগুলো খোলা এইগুলো সে নিয়ে নাও, তোমরা ফাইট করো, এই করো, এখানে এই করো করে ওরা মানে এইরকম করে ওদের দিয়েছে। তারপরে সুনিতা দেবী মণিপুরের ইম্ফলের বাসিন্দা, থাকেন শান্তিনিকেতনে। জন্মভূমির পরিস্থিতির কথা শুনে প্রতিনিয়ত ফোনে পরিজনদের সঙ্গে কথা বলছেন, কথা হচ্ছে বন্ধুবান্ধব ছাত্রছাত্রীদের সঙ্গেও। তিনি জানান গ্রাম থেকে শহরে সবজি আসে, সে সব আসতে পারছে না, কেউ ঠিক মতো খেতে পাচ্ছে না। আমার পরিবার ঠিক আছে, তাই বাকি জায়গাগুলি ঠিক নেই, পাড়ার ক্লাবগুলি থেকে খেতে দেওয়া হচ্ছে ক্যাম্প করে। তবে আমি সবার কাছে শুনতে পাচ্ছি ওরা আসল কুকি নয়, কারণ ওরা মণিপুরি ভাষা বলতে পারছে না। 24 ঘন্টা কারফিউ, 12 ঘন্টা কারফিউ করতেই থাকে। তারপরে গ্রাম থেকে তো আমাদের সবজি টবজি যা আছে সব তো আসতো, বিক্রি কত মণিপুরে ওইগুলো তো আসতে পারছি না, সবাই আতঙ্ক হয়ে থাকছে। কারো কারো বাড়িতে মানে কী অবস্থা, খেতে পাচ্ছে না, এই পাচ্ছে না, এইরকমই অবস্থা। আমারও খুব দুঃখ হয়েছে এগুলো শুনে। আর এক পরিবার থেকে আছে, এত কষ্ট, আমাদের বাড়ি তো ইম্ফালে একদম মাঝখানে, ইম্ফালে একদম 0 কিলোমিটার ইম্ফালের মধ্যে আছে, ওরা ঠিকঠাক আছে সব। কিন্তু সবাই জন্য ওরা মানে দুঃখ হচ্ছে, আমাদের পাড়ায় ক্লাব থেকে তো সবাইকে খেতে দিছে, এই দেওয়া যায় সমস্ত ওরা দিতে যাচ্ছে ওই ক্যাম্পগুলোতে, যারা আছে খেতে পাচ্ছে না এইগুলো পর্যন্ত। কাল পর্যন্ত রাত্রেবেলা আমি আমার স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম, ও বলছে আমরা এখন বাইরে এখন সবাই আছে, এখনও পাহাড় এরিয়া থেকে নেমে গ্রামের সঙ্গে লাগোয়া জায়গাগুলোতে এখনও বন্দুকের আওয়াজ শুনতে পাচ্ছে, ফায়ারিংটা চলছে চলছে এরকম বলছে। এইরকম অবস্থা কিন্তু খুবই খারাপ। এটা ভালো মণিপুর গভর্নমেন্ট, মণিপুর সরকার যদি ঠিকঠাক করে সেন্ট্রালের সঙ্গে কথা বলে, অনেক তো আর্মিও এসে গিয়ে শুনছে, ওরা কিছু এখন হাত দেয় নেই, মানে কিছু একটা সমস্যা মানে কিছু একটা আলোচনা করে মণিপুরটা আগের মতো যদি শান্তিভাবে যদি আসতে পারে খুব ভালো হয়। এটা আমি চাইতেছি। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, নিউজ 18 লোকাল।